আসসালামু আলাইকুম, যারা দেখছেন এই মুহূর্তে টু জেড বাই নিহোন এই চ্যানেলটি আপনাদের স্বাগত জানাচ্ছি। বরাবরই আমরা প্রবাসীদের বেশ কিছু দক্ষতা এবং তাদের সফলতার বিষয় আমরা আমাদের এই চ্যানেলে তুলে ধরার চেষ্টা করি। আজকে আমরা যেখানে আছি এটি আসলে দাম্মামে। দাম্মামে চমৎকার একটি নার্সারি আমরা বলবো, ফুলের খামার যেটি, এখানে নানা জাতের অনেক রকম ফুল চাষ করা হয়। এবং আমরা এখানে যা দেখলাম, এখানে ফুলের চারা উৎপাদন থেকে শুরু করে নানা ধরনের বীজ রোপণ করা হয়। আবার এখান থেকে বিভিন্ন ফুলের ছোট ছোট গাছগুলো সৌদি আরবের বিভিন্ন শহরে বাজারজাত করা হয় বলে আমাদেরকে এখানকার স্থানীয় যারা আছেন তারা জানিয়েছেন, যারা এখানে কাজ করছেন। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই এই নার্সারি যেটি আমরা দেখেছি, ফুলের খামার যেটি দেখছি, সেটি পুরোটাই বাংলাদেশিরা করেছেন এবং এই খামার করে বাংলাদেশিরা ভালো আছেন এবং ব্যাপক লাভবান হচ্ছেন। ছয় জন সাত জন আট জন 10 জন, মানে এক এক জায়গাতে যতটুকু লোক লাগে অতটুকু আঠে রাখে আর কি। মোদের আমি এখানে অনেকদিন ধরে প্রায় প্রতি মাসে প্রতিবার আছি, আজকে ভালো কিন্তু থাকলে নিয়ে যায় নিজের গরম মতো রাখি। এখানে দেখছি আমাদের বাংলাদেশি ভাইয়েরা অনেকেই অনেক দক্ষতার সাথে কাজ করে। এখানে বাঙালিরা মূলত বিশেষ করে নার্সারির উপরে তাদের অনেক দক্ষতা, তাদের উপরে অনেক স্যাটিসফাইড। তারা এখানে সৌদি আরবের অর্থনৈতিক যে উন্নতি এটার সাথে তাদের অনেক ভূমিকা আছে, তাদের উপর সবাই খুব হ্যাপি, খুবই খুশি। এই কাজ করতে তাদের দক্ষতা বেশ, অনেক ভালো দক্ষতা আছে এবং তাদের কাজের উপর সৌদি শুরু করে সবাই খুব।